আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে করে এনজেপি পৌঁছানো এবং সেখান থেকে প্রায় 5.5 ঘন্টার জার্নি করে এই ছোট্ট ঝেপি গ্রামে পৌঁছানোর গল্প। আজকের পর্বে থাকছে ঝেপিতে কাটানো একটি সুন্দর দিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আর স্টে ইন নর্থ বেঙ্গল। আজকে আমরা এখানে ঝেপির চেতনা ফার্ম স্টেতেই আছি আর সকালে চা দিয়ে গেল, বেশ সুন্দর 8টা নাগাদ। আমি উঠে তখন দেখছিলাম চারিপাশে খুবই সুন্দর লাগছিল, এতই মেঘলা ওয়েদার হয়ে আছে। মনসুনের যে পাহাড়ে এসে একটা অন্যরকমের মজা আছে সেটা এইবারে বুঝলাম। মানে মনসুনে একটু রিস্কি হয়ে যায় কিন্তু আসতে খুবই ভালো লাগে। এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর তোমাদের এই পুরো ফার্ম স্টেটার একটা ট্রিপ দিয়ে দেবো, যাতে কি তোমরাও ইন্সপায়ার হয়ে এখানে আসতে পারো। তো চলো এবার দেখা। এটা এনাদের ডাইনিং রুম বেসিক্যালি, এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই হয়। খুবই সুন্দর একটা জায়গা ছোট্ট মতো। এখন ব্রেকফাস্টের টাইম, আমার ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে আছি। এখানে এদের বিভিন্ন ফ্যামিলির ফটোগ্রাফস দেওয়া আছে, এখানকার যারা ওনার তাদের বাড়ির। আরও বিভিন্ন রকমের জিনিস রাখা আছে, ছোটো ছোটো মেমেন্টো। এদিকে আরও কিছু ফটোজ আছে অ্যান্ড ওপরে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও রাখা আছে। আর এই পাশে একটা বন্দুকও আছে, বন্দুকটা জানি না কি চলে কি চলে না, এমনি রাখা আছে ফ্যামিলি হেরিটেজ হিসাবে। তো এখন আমাদের ব্রেকফাস্টের টাইম, মেঘদীপা আর আমি দুজনেই ওয়েট করছি। একটু অন্ধকার হয়ে আছে, এখানটা লাইট জ্বালাতে হবে। সেদিন সকালের ব্রেকফাস্ট ছেড়েছিলাম আমরা ব্রেড অমলেট আর ঘন দুধের কফি দিয়ে। আমরা এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ঝেপি ভ্রমণে। স্নান টান হয়ে গেছে আমাদের আর তারপরে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, দিয়ে এখন এই আমাদের যেই হোমস্টেটা সেখান থেকে বেরিয়ে তো এমনি হাঁটছি। এই গ্রামটা দেখছি কেমন গ্রাম, দুজনেই ছাতা নিতে হয়েছে কেন কি ভালো বৃষ্টি হচ্ছে আর ক্যামেরাটাকে একটু প্রোটেক্টেড রাখার জন্য ছাতাটা নিয়েছি। তো আপনাদেরও দেখিয়ে দিই কেমন আমরা ঘুরছি। রাস্তাটা এখানে বেশ পাথুরে আর আমরা এখন চড়াইয়ের দিকে যাচ্ছি। আমার কত ছাগল খাচ্ছে, এরা এখানে এরা ঘাস খাচ্ছে, কি সুন্দর পোজও দিচ্ছে, বেশ দারুণ দিচ্ছে ক্যামেরা দেখে। বিভিন্ন রকমের গাছপালা লাগানো চারিদিকে, স্কোয়াশ, এ দেখ এটা স্কোয়াশ ফার্মিং, স্কোয়াশের গাছ, স্কোয়াশ ফার্মিং করা আছে। খুবই ছোট গ্রাম একদমই, মানে কয়েকটাই বাড়ি আছে মনে হয় আর ওপরের দিকে কয়েকটা বাড়ি আছে। আমরা এখন একটু ওপরের দিকে উঠলাম, বৃষ্টি সমানই হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই, মানে খুবই হালকা বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি। আর আমাদের ফার্মস্টের পেছনেই একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে আসছে, সেই ঝর্ণার এত জোরেই আওয়াজ যে বুঝতে পারছি না যে বৃষ্টির আওয়াজ না ঝর্ণার আওয়াজ। আমার মনে হচ্ছে আমরা আবার ওই ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, কেননা ভালোই আওয়াজ পাওয়া যাচ্ছে। এইগুলো দেখে তো মনে হচ্ছে আবার সেই ভিয়েতনামের লাউ এর মতো। লাউ নয় ওগুলো, তো এখানে এরা নিজেদের মতোই আর কি সাজিয়ে গুছিয়ে ফার্মিং করে যা দেখছি। বাঁদিকে মনে হচ্ছে ঝর্ণাটা বেয়ে যাচ্ছে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে জলের স্রোতের, বৃষ্টির আওয়াজের সাথে সেই আওয়াজটা পুরো মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। আর এইদিকে একটা ব্রিজও আছে দেখতে পাচ্ছি, ছোট্ট ব্রিজ, ওই ব্রিজটাই আমরা যাচ্ছি এখন। তো যদিও প্ল্যান ছিল না এমনি কোনো ব্রিজ আছে কিনা, কিন্তু ফার্ম থেকে দেখা যাচ্ছিলো যে এইদিকে রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়েই এই যে বাইক আসছে, তো এইখান দিয়ে আমরা রাস্তাটায় দেখতে যাচ্ছি ঝর্ণাটা কেমন। হ্যাঁ, ঝর্ণার আওয়াজটা আপনারাও বোধ হয় শুনতে পাচ্ছেন, খুবই জোরে আসছে, আশা করি ঝর্ণাটা ভালোই হবে। এই আমরা ব্রিজের এখানে চলে এসেছি, এই যে ছোট্ট পুল, মানে এমনি জিনিস মানে এইসব অফবিট লোকেশনে না আসলে দেখা যায় না। পুলটার অবস্থা খুবই খারাপ কিন্তু খুবই সুন্দর, কাদা হয়ে আছে এখানে, আর এই দেখুন অদ্ভুত সুন্দর, মানে বৃষ্টির জন্য হয়তো ঝর্ণাটা বেড়ে গেছে কিন্তু এতটাই সুন্দর। কিছুক্ষণ এনজয় করুন ভিউটাকে।
ওই দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট সাদা বাড়ি দেখা যাচ্ছে, আর তার গায়ে যেন মনে হচ্ছে আকাশ থেকে একদম মেঘগুলো নেমে এসে ধোঁয়া ধোঁয়া করে রেখেছে। মানে ইট ফিল সো ড্রিমি। আর ঠিক তারই নিচে আমি যদি ক্যামেরাকে জুম আউট করি তাহলে দেখা যাচ্ছে যে নিচে আমাদের সেই ঝর্ণাটা যেটা ওই সাইডে দেখলাম সেটা নিচের দিকে এইভাবে যাচ্ছে। আর জলের স্রোতটা দেখুন এত জোর, মানে যে কত বৃষ্টি হচ্ছে এখানে সেটা বোঝা যাচ্ছে। এইবারে নর্থ বেঙ্গলে ভালোই বৃষ্টি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে, তো তারই জন্য এই ছোট ছোট ঝর্ণাগুলোও বিশাল বড় হয়ে দাঁড়িয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আপনাদের দেখিয়ে দিই আমাদের যে ফার্মস্টে তার একটা ছোট্ট ট্রিপ। তো এই হলো সেই ফার্মস্টে, তার নাম হচ্ছে চেতনা ফার্মস্টে। এই ফার্মস্টেটা পড়ে হচ্ছে ঝেপি। ঝেপি হচ্ছে বিজনবাড়ির পাশে একটা ছোট গ্রাম যেখানে আই লাভ ঝেপি দেওয়া আছে। আর এই হলো আমাদের গাড়ি, এই গাড়িটাতে আমরা এসেছিলাম শিলিগুড়ি থেকে এনজেপি স্টেশন থেকে। আর এখান দিয়ে এটা হচ্ছে এদের এন্ট্রেন্স, একটা সামনে ছোট উঠোন টাইপ পড়া আছে কিন্তু ফার্মস্টেটা সেই দূরে, তো এখান থেকে নেমে হেঁটে হেঁটে নেমে যেতে হয়। তো আমি আপনাদের এখান থেকে ওয়াক থ্রু করে নিয়ে যাচ্ছি। এখানেই কিন্তু এদের ফার্মিং এরিয়াটা স্টার্ট হয়ে গেছে, যেমন কি ডান দিকেই দেখা যাচ্ছে প্রপার স্ট্রাকচার বানিয়ে এখানে সব ফার্মিং করা রয়েছে। আর পুরো ফার্মস্টে জুড়েই একটা খুব সুন্দর পিঙ্কিশ রেড টাইপের পাতাবাহারি গাছ দেখতে পাচ্ছি, একটা পপ অফ কালার অ্যাড করেছে এটা পুরো এই গ্রিন ফার্মস্টেটার মধ্যে, খুবই সুন্দর লাগছে গাছটা। এরকম গাছ আমার মনে হয় কলকাতাতেও আমরা দেখতে পাই পাতাবাহারি, কিন্তু এখানে এত পরিমাণে করে রেখেছে গাছ যে সেই জন্য মানে কালারটা একদম পুরো পপ করছে। আর তারই পাশে ঠিক ফার্মস্টের পাশে একটা ফুটবলের গ্রাউন্ড আছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, আর যদিও এখন পুরো ঘাস আর কাদায় ভরে আছে কিন্তু বেশ বড় আর সুন্দর ফুটবল গ্রাউন্ডটা। আর এই বৃষ্টির ওয়েদারে ফুটবল খেলার যা মজা সেটা তো অতুলনীয়। তো এই পাথরের রাস্তা ধরেই আস্তে আস্তে নেমে যেতে হবে, একটু সাবধান হতে হবে এই জায়গাগুলোতে, কেন কি যেহেতু বৃষ্টি হচ্ছে একটু স্লিপারি হতে পারে, কিন্তু পাথর যেহেতু তাই খুব একটা স্লিপারি লাগছে না। আচ্ছা এইটা বলে দিই, এইগুলো এদের কটেজেও আছে থাকা, এইটা ওয়ান অফ দ্য কটেজ যেখানে আপনারা থাকতে পারেন এসে। তাছাড়াও আমরা যেখানে থাকছি ওটা ওই বড় বাড়িটা, তার ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে থাকার দুটো রুম আছে, দুটো রুমই বিশাল বড় বড়, একটাতে তিনটে বেড রাখা, একটাতে দুটো ডাবল বেড রাখা। তো আপনারা অনেকেই একসাথে আসতে পারেন এখানে আর এনজয় করতে পারেন। আর এই পাশে আর একটা কটেজ এখানে দেখা যাচ্ছে, ওরা এখন একটু পরিষ্কার করছে মনে হয়, আরও গেস্ট আসবে তাই। এই কটেজটাতেও বুকিং করে থাকা যায়। আর জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে করা আছে, মানে বিশাল জায়গা অনেকটা, তাই জন্য আর কি মানে এসে আপনাদের মনে হবে না যে হোটেল মতো থাকছি, সত্যি মানে মনে হবে ইন দ্য ল্যাপ অফ নেচার। একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, এখানে রাস্তার ধার ধার দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে যে ডিমার্কেশনটা করা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ বটলস দিয়ে, দেখে আমার সবকটাই বিয়ারের বটল বলেই মনে হচ্ছে, বাট হ্যাঁ একটু ইউনিক কনসেপ্ট। এই হলো রমেশজি, রমেশজি এখানকার কেয়ারটেকার, খুবই ভালো মানুষ, আর যে কোনো রকমের অসুবিধা হলে ওনাকে আমি জাস্ট একটা ফোন করি আর উনি সব সমাধান করে দেন। থ্যাংক ইউ। আর এই হলো উঠোনটা, আমাদের ফার্মস্টের উঠোনটা। আর এইখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা কি জিন্সের প্যান্ট, পুরনো জিন্সের প্যান্টের মধ্যে মাটি ঢেলে গাছ বসানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। রাত্রেবেলা যে কেউ দেখলে হয়তো ভয়ও পেয়ে যেতে পারে কি এটা কোন টাইপের ভূত এসে গেল, মাথা কাটা স্কন্ধ কাটা ভূত আমরা অনেক শুনেছি, বডি কাটা ভূত এটা কি ভূত, সেটা দেখে অনেকেই হঠাৎ করে ভয়ও পেয়ে যেতে পারে। ওইদিকে যাওয়ার আগে আমি দেখিয়ে দিই, এই হলো পুরো বাড়িটা, এই চেতনা ফার্মস লেখা আছে, এর ফার্স্ট ফ্লোরে দুটো রুম আছে, তার মধ্যে কর্নারের রুমটায় মানে ডান দিকের রুমটায় আমরা থাকছি, আর ওই পাশে ওদের খাওয়ার জায়গা আছে সেটা দেখাচ্ছি আপনাদের।
আর এখান দিয়ে পাশ দিয়ে একটা ট্রেল আছে ছোট্ট, সেটা কি একটা ছোট্ট পুকুর মানে হাঁসেদের জন্য করা, সেটা ছোট্ট পুকুরের দিকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি। এই সামনে এই ছোট্ট পুকুরটা রয়েছে যেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে। সকালবেলা আমরা রুম থেকে দেখছিলাম রমেশ জিদেরকে ভেজা চাল দিচ্ছে খাওয়ার জন্য এবং তারা বেশ আনন্দ করে প্যাক প্যাক করে খাচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এরা সুইমিং করতে নামছে সব এই পুকুরের জলে। ওর পাশ দিয়ে আর একটা ট্রেল এইদিকে বেরিয়ে আছে যেদিকে মিগদিপা যাচ্ছে, এইখান দিয়ে এটা মাটির রাস্তা করা পুরো দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে গিয়ে ওখানে কয়েকটা বোল্ডার আছে এবং বোল্ডারের পাশ দিয়ে গিয়ে একটা দুটো গাছের মাঝখানে একটা হ্যামক লাগানো আছে, আমরা সেইখানেই যাওয়ার চেষ্টা করছি। বৃষ্টি হয়েছে বলে রাস্তাগুলো একটু মানে ডিফিকাল্ট হয়ে গেছে, কিন্তু যাওয়া যাবে আর কি। আর এইখানে রাস্তাটায় পাথর দেওয়া নেই, এটা পুরোপুরি মাটির রাস্তা, ওই জন্য একটু শ্যাওলা শ্যাওলা বেশি হয়ে আছে। হ্যাঁ, এই রাস্তা ধরে আমাদেরকে চলে আসতে হবে এই দিকটা, এখানে ঝর্ণা আছে আর ঝর্ণার পাশেই বোল্ডারও করা আছে, হ্যামাকও লাগানো আছে, যেখানে ইচ্ছা আপনি বসতে পারেন, যে কোনো জায়গায় বসে যান, একটু বসে মেডিটেট করুন বা দু মিনিট শান্ত হয়ে বসে থাকুন, মানে খুবই আরাম লাগবে, মানে মনের শান্তি হবে। জাস্ট একবার ভিউটা দেখুন, আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে এখানে, আর আজকে লাঞ্চের পরে আবার আমাদের বেরোনোর প্ল্যান আছে। এখন বাজে দুপুর দুটো, লাঞ্চ অলরেডি সার্ভড, হ্যাঁ যেমন কি দেখতে পাচ্ছি। এখন আমরা খেয়ে দিয়ে তারপর ড্রাইভারটাকে কল করব যে সে কতদূর পৌঁছালো, দিয়ে তার সাথে আবার বেরোবো আজকে আশেপাশে একটা জায়গায় যাওয়ার জন্য। দুপুরে আমরা করে নিয়েছিলাম ঘরোয়া লাঞ্চ, চিকেন, ডাল, ভাত, স্কোয়াশের তরকারি, পোস্ত দিয়ে করলা ভাজা আর স্যালাড দিয়ে। সেই দিন বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি ছোট্ট গ্রাম ম্যাগিটারের উদ্দেশ্যে, আর বিকেলটা কাটিয়েছিলাম একটা ছোট্ট ওয়াকিং ট্রেলে। ফিরে আসবো খুব শিগগিরই সেই গল্প নিয়ে, ততক্ষণ অবধি বাই।